মাসিমা মাসিকে বলছে এই তোর পরীক্ষা, মাসি বলছে পরীক্ষা দেরি আছে, এখন আমরা আমগুরুতে যাব। ও বাবা দেখো দেখো সিনটা দেখো, পিছনে মাসির দিদি আছে, দেখেছো আমাদের বকার সময় খালি মাসির দিদি আছে, তারপরে ঠিক টাইমে হাজির। চলো দেখি, ও বাবা অলরেডি ভিড় জমে গেছে। দেখো আমি নিচে এলাম আর দেখছি অত্যন্ত ঝাঁজ, তারপর বুঝলাম জিরে লঙ্কা, এটা এখন কড়ায় নাড়া হচ্ছে জিরে লঙ্কা গুঁড়ো বানানোর জন্য। সো তারপরে কী রান্না হবে, সাসপেন্স অবশ্যই দেখাবো। আর পাশে দুধ, ও শটটা দেখো বোঝা যাচ্ছে না জানো তো, এই ক্যামেরায় ঠিক ক্যাপচার করতে পারছে না শটটা। যাই হোক চলো জিরে লঙ্কা গুঁড়ো গুঁড়োনো হবে, তারপর কী হবে দেখা করবো, ঠিক আছে। এইটা আমাদের, এর মধ্যে আছে ময়দা, আলু, জিরে লঙ্কা গুঁড়ো, লঙ্কা, আদা বাটা, নুন, এইসব, ঠিক আছে। এবার আমাদের আলু পরোটা হবে। এটা হচ্ছে ধোকা খাওয়া হাট, এদিকে একটু বেশি ধোকা খেয়েছে, এদিকে একটু কম ধোকা খেয়েছে, দেখেছো মায়ের ক্রিয়েটিভিটি দেখো। ডিনার পরোটা আর পান্তুয়া। তোমার কাছে আমার একটা প্রশ্ন, মানে আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট, ক্যান ইউ প্লিজ রিপিট, তুমি যেটা তখন বলছিলে আলু পরোটা দিয়ে কি খাওয়া উচিত, মানে কি দিয়ে আলু পরোটা খাওয়া হয়ে যাবে, তরকারি পাতি না করলেও চলবে, কি বলছিলে আরেকবার বলবে, কি যেন যেটা দিয়ে সব কিছু দিয়ে খাই আমরা এখন, তাড়াতাড়ি ভাবো বাবা। না না বলো, ভালো করে বলো। সো এখন ভালো করে দুধ খাওয়া উচিত, ভালো করে ডিমের সাদা খাওয়া উচিত, ভালো করে মাছ খাওয়া উচিত, এইসব কথাবার্তা হচ্ছে, জোর আলোচনা। আচ্ছা ছানা খাওয়া উচিত দিমার, যেহেতু দিমা নিরামিষ খায়। সো এখন চলো আমরা খাই না, আমরা আম দিয়ে আলু পরোটা খাচ্ছি না, একেবারেই না, আমরা মিষ্টি দিয়ে খাচ্ছি, ঠিক আছে। এখন বাই, আমাকে পেটানোর প্ল্যান চলছে এখন, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঝড় উঠেছে, এলাকা সরস্বতী বদি ব্যবস্থা করছে, এখন সরে যা সরে যা করছে। হ্যাঁ না সরস্বতী বদি এখন কাজে আছে, তুমি চলো আমার সাথে, তারপরে ঠিক টাইমে হাজির। চলো দেখি, ও বাবা অলরেডি ভিড় জমে গেছে, যেখানে যারা আম পারে, মানে যারা আর কি মানে আমের দায়িত্ব আছে, তারা যে মাচাটা বানিয়েছে সেখানে অনেক লোকজন আছে, সরস্বতী বৌদি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো মাথায় আম পড়বে, চলো আমরা দেখি, এইটা মধুকুলকুলি গাছ, এইটাই তো, হ্যাঁ এইটা মধুকুলকুলি গাছ, আগের দিন দেখিয়েছিলাম, এই দেখো এটা তো আম হয়েছে, ছোট ছোট কাকু পারেনি, বলেছি ইচ্ছা মতো পেরে খেয়ে নিতে, পেরে খেয়ে নিতে, ওই জন্য আমরা যেই একটু হাওয়া দিয়েছে চলে এসছি, যতগুলো পাওয়া যায়। ওই দেখো সরস্বতী বৌদি, আমরা এখন ঝড়ের মধ্যে একটু বেড়াতে এসছি, এতক্ষণ ঘরে শেকল দিয়ে রেখেছিল আমাকে, ঘর খুলে যাচ্ছে বলে বৌদি বলছে, আর শুধু আম নয় নারকল অব্দি পড়বে, কাজে চুপ করে দাঁড়িয়ে থাক এখন, তারপর মাথায় পড়বে, মাথায় পড়ুক সেটা বড় কথা না, তবু তো আমরা একটা হলো আম কুড়াবো। গাছে এখনো কত আম পাড়া হয়নি, কি হবে ঝড় এলে ভগবান জানে, সব আম পড়ে যাবে। এই দেখো এটা বাঁশ ঝাড়, সেটা বড় কথা নয়, আম দেখো, এই দেখো পুরো জঙ্গল দেখা যাচ্ছে, এই দেখো এক্ষুনি আমাদের মাথায় নারকল পড়লে আমাদের কোনো দায় নেই, মানে না আমাদেরই দায়, ঠিক আছে চলো দেখি, নারকলের কোনো দায় নেই, নারকলের কোনো দায় নেই, সে তো বটেই। ও দেখো এখান থেকে ডোবাটা দেখা যাচ্ছে, মানে ওর পাটটাই ডোবা বোঝা যাচ্ছে, ওই দেখ বাতাবি লেবু, কই বাতাবি লেবু, ওই তো সামনে, আচ্ছা সামনে বাতাবি লেবু, সিচুয়েশন ইজ
একটাও আম পড়েনি আর বাড়ি থেকে ডাকতে শুরু করে দিয়েছে বিশেষ করে সরস্বতী বৌদি দেখে 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 ও নিজে চেঁচিয়ে আমাদের মারা এবার চেঁচামেচি লাগিয়ে দেবে ও নিজে ঘুরে গেল ওদি এবার আমাদের নামে ভুল এখন আমরাই দোষ দেখো একবার দল বড় করার জন্য এখন ডাক্তার দাদুকে ডাকতে যাচ্ছি দেখা যাক কি রেজাল্ট হয় ডাক্তার দাদু আদৌ আসে না আমাদের বকুনি দিয়ে আমাদের ঘর ঢুকিয়ে দেয় চলো দেখি এখন অন রেকর্ড কিন্তু ডাক্তার দাদু মনে হয় না জানে বলে যে অন রেকর্ড আসবে ব্লগে নেব তো ভাই ডাক্তার দাদু বলছে ডাক্তার দাদু জেলে বন্দি এসো না আম কুড়াবো এসো আম কুড়াবো দেখো বলছে তুই জামাটা পরে এসো হেভি মজা হবে হে ডাক্তার দাদু বড় হয়ে গেছে আসবে না চলো টাটা সিচুয়েশন ইজ ডাক্তার দাদু আসেনি চলো আমরা দেখি বাড়ি চলে যাবো হ্যাঁ আমাদেরকে পালনও করেনি তোমার এই আমি জানি না মায়া সবই মায়া আচ্ছা তুমি বলো কেন বলবে না ঠাকুর বারণ করেছো তোমার নাম করতে যত উল্টো পাল্টা হ্যাঁ সেই তো এই দেখো মাইমা এখন জামা কাপড় কাচ্ছে কতটা নেমে গেছে দেখো এই ঝড়ের মধ্যে কেউ নামে এত দূর উঠে এসো তাড়াতাড়ি কাচো তাড়াতাড়ি উঠে এসো দাঁড়া এগুলো সবে ভেজাচ্ছে এখনো কাঁচা কমপ্লিট হয়নি হ্যাঁ এগুলো ধুচ্ছ না এগুলো বোধ হয় সাবান দিয়ে কাচবে না এখনো নির্মা দিয়ে কাচবে সার্ফ কয় কে জানে কোথায় কি গো তোমার সার্ফ কয় এই দেখ এই একটা ইয়ের মধ্যে এইটার মধ্যে সার্ফ ওরে বাস এই দেখো আচ্ছা ঠিক আছে চলো হিডেন ট্রেজার আমরা সন্ধান পেয়ে গেছি এটা একটা বিস্কুটের প্যাকেট কে জমিয়ে রেখেছে কে জানে কে এই যে গাছে মইটা এটা পার্মানেন্টলি বাঁধা দেখতে পাচ্ছ এই যে সাদা সুতোটা এই যে এটা 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 পার্মানেন্টলি মইটা বেঁধে রেখে গেছে দেখ হ্যাঁ এই দেখো এই গাছটাতে অনেক আম আছে কালকে জানিস তো বলছিল যে এটাতে পিছল হয়ে গেছে আর যাবো না এইটাতে না ওইটাতে এই তো এইটাতে এইটাতে আর যা ঝড় দিচ্ছে ওপরের ডালগুলো হ্যাঁ মগ ডালে উঠতে পারছিল না কাল বলছে নেমে যাই যা হবে হবে আম ক্ষতি হয় হোক এই দেখো দেখা হয়নি আমি এইমাত্র স্নান সেরে এলাম ভাত খাওয়া হয়ে গেছে যেহেতু পাওয়ার অফ ছিল কাজেই খুব অন্ধকারে খেয়েছি আজকে ওই হারিকেন জেলে খাওয়া তোমরা তো জানো কীরকমভাবে আমরা খাই কারেন্ট অফে আগের ব্লগগুলোতে অনেকবার দেখিয়েছি তো আমি স্নান করে এসে একটু মোবাইলটা দেখছি দিয়ে আমি ইউটিউবটা একটু খুলেছি ও মা দেখি আমাদের অ্যাকাউন্টে ওয়াচ আওয়ার 100 hours পেরিয়ে গেছে আর ভিউও তোমার হচ্ছে প্রায় 2000 মানে 2000 দেখাচ্ছে আর কি সো থ্যাংক ইউ দেখো আমাদের চ্যানেলে উন্নতি হচ্ছে হ্যাঁ চলো এইভাবে পাশে থাকো আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আশীর্বাদ করো পাশে থাকো সাথে থাকো থ্যাংক ইউ চলো এখন দেখি সকাল থেকে কী করলাম ভগবান জানে এত তাড়া ছিল না সকাল থেকে মানে আমি কখন তোমাদের সাথে দেখা করেছি লাস্ট আমার নিজেরও মনে নেই এই এখন এই 4টের সময় চান করলাম
ঠিক আছে চলো এখন বাই। সো তোমরা জানো আমার কফি ফুরিয়ে গেছে, এখন বিকেল 5:30 বাজছে, আমি কী খাবো করছিলাম, তাই আজ ম্যাঙ্গো শেক বানিয়েছি। এই দেখো, ঠিক ম্যাঙ্গো শেক না, ওই একটু আম দিয়ে দুধ দিয়ে মিশিয়ে আর কি। ঠিক আছে চলো এখন আমরা ম্যাঙ্গো শেক খাই। আর ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো উইথ দিস ম্যাঙ্গো শেক আই ওয়ান্ট টু সে বাই ফর টুডে। আবার কাল দেখা হবে। একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি জানি তোমরা ভুলবে না। ঠিক আছে আজকে বাই।